নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং উইথ সোনালি। আজকে একটি তালের রেসিপি নিয়ে চলে আসলাম। তো তালের বড়া আজকে তৈরি করব, কিভাবে তৈরি করছি সেটা আজকে সম্পূর্ণ আপনার সামনে তুলে ধরছি। তো দেখুন, এখানে দুটো পাকা তাল ভালো করে তার কাতটাকে আমি বার করে নিয়েছি। তবে এই যে তালটা বার করেছি, এর মধ্যেও কিন্তু অনেক সময় আঁশ থেকে যায়। তো এই আঁশটাকে প্রথমে আমি ছেঁকে নেব। তো বন্ধুরা দেখুন, এখানে একটা ছাঁকনি নিয়েছি বড় ধরনের। তো এর মধ্যে আমি পাল্পগুলো এইভাবে এতে দিয়ে আমি ছেঁকে ছেঁকে পুরো পাল্পটা থেকে যে আঁশটা থাকে সেটাকে কিন্তু বার করে নেব। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু ছাঁকনির সাহায্যে তালের পাল্পটাকে ভালো করে ছেঁকে নিয়েছি, আর দেখতেই পাচ্ছেন কতটা কিন্তু এখানে শাঁসটা বেরিয়েছে। তো এইটা যদি থাকতো, এটা কিন্তু খাবার সময় মুখে পড়তো। তাই আপনারা এইভাবে অবশ্যই তালটাকে একটু ভালো করে কোনো বড় ছাঁকনি দিয়ে হোক বা পরিষ্কার ন্যাকড়া দিয়ে হোক ছেঁকে নেবেন। তো এইবার আমি এই তালের পাল্পের মধ্যে একে একে যে উপকরণগুলো মেশাচ্ছি সেটা হচ্ছে, প্রথমে দেখুন, প্রথমে এখানে আমি এক প্যাকেট থেকে একটু কম সুজিটা মিশিয়ে দেবো। যে যতটা পরিমাণে তাল নেবেন, তালের কাত নেবেন, সেই বুঝে কিন্তু সুজিটা মেশাবেন। সুজি যদি নাও মেশাতে চান, তো আপনারা কিন্তু চালের গুঁড়ি মেশাতে পারেন, এতেও কিন্তু মচমচে ভাবটা আসবে তালের বড়াতে। তো খানিকটা সুজি দিয়ে দিলাম। এবার দেব পরিমাণ মতো চিনি। এখানে আপনারা চিনিটাকে ডাস্ট করেও নিতে পারেন বা এমনিও দিতে পারেন। দেখুন, এখানে পরিমাণ মতো এক বাটি আমি চিনি দিয়ে দিচ্ছি। এবার দেব কিছুটা ময়দা, কিছুটা ময়দা দিচ্ছি। তো ভালো করে এবার সমস্ত মিশ্রণটাকে কিন্তু একবারে মাখব। এইভাবে তালের বড়া করলে কিন্তু সেই তালের বড়াগুলো খুবই মচমচে হয়, আর বেশ কিছুদিন কিন্তু আপনারা কৌটোই ভরে রেখে দিতে পারবেন। আরও খানিকটা ময়দা এখানে আমি দেব। এর মধ্যে আমি আরও খানিকটা ময়দা দিয়েছি আর সুজি দিয়েছি। খুব ভালো করে মেখে নেব, আর এই মেখে নিয়ে কিন্তু এটাকে আমি আধ ঘন্টার মতো চাপা দিয়ে রেখে দেবো। কারণ যে সুজিটা আমি দিচ্ছি, সেই সুজিটা কিন্তু ফুলতে থাকবে, তো কিছুক্ষণ রেস্টে রাখব। তারপরে দেখব সুজিটা কতটা পরিমাণে ফুলেছে, সেই বুঝে কিন্তু আমি পরে আবার একটু ময়দা দিতে পারি। কারণ একটু টাইট ধরনের আমাকে এই গোলাটা মাখতে হবে। খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নেব। আর মিষ্টিটা যে যেরকম খান সেই বুঝে অবশ্যই দেবেন, তাল কিন্তু এমনি মিষ্টি হয়। তো মিষ্টিটা একটু দেখতে হবে, আর সামান্য পরিমাণে কিন্তু এখানে আমি নুন দেব। একটু নুন দিলে কি হবে, মিষ্টির যে ভাবটা সেটা কিন্তু খেতে ভালো লাগে। তো একটু সামান্য নুন দিয়ে দিচ্ছি। দেখুন, অল্প পরিমাণে এখানে আমি নুন দিচ্ছি। দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে আমি রেখে দেবো আধ ঘন্টার জন্য রেস্টে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, এবার চাপা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আধ ঘন্টা থেকে এক ঘন্টা মতো ভিজিয়ে রাখার পরে তালটাকে দেখুন সমস্ত কিছু দিয়ে মেখে রেখেছি। তো দেখুন তালটা এইভাবে রয়েছে, আর চিনিটা সুজিটা কিন্তু সম্পূর্ণ ফুলে, চিনিটা গড়ে গেছে আর সুজিটাও কিন্তু এর মধ্যে ফুলে উঠেছে। তো এইবার আমি এখান থেকে বড়া ভাসে থাকবো। তো তার আগে এর মধ্যে আমি সামান্য আরেকটু ময়দা মেশাবো, যাতে এইটাকে আরেকটু টাইট করার জন্য। তো দেখুন বন্ধুরা, এখানে আর একটু ময়দা নিয়েছি, এবার ভালো করে আবার একটু মেখে নেব।
এবার এর মধ্যে কয়েকটা মানে কিছুটা মৌরি দেব। দেখুন একটু মৌরি দিচ্ছি। এবার আবারও খুব ভালো করে আমি এটাকে ফেটিয়ে নেব। খুব ভালো মতো ফেটানো হয়ে গেছে। এবার কিন্তু বড়াগুলোকে ভেজে ভেজে তুলব। এখানে একটা কড়াইতে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দিচ্ছি বড়াগুলো ভাজার জন্য। আর তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নেব আগে। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এবার এক এক করে আমি পুরুরিগুলো বড়াগুলো ভেজে নেব। দেখুন ছোট ছোট করে বড়াগুলো এভাবে ছেড়ে আমি ভেজে নিচ্ছি। সঠিক মাপ না হলে কিন্তু অনেক সময় কি হয়, এই বড়াগুলো ছেড়ে যায়, মানে ভাজতে গিয়ে হয়তো ছেড়ে যেতে পারে। তো সেইভাবে দেখে কিন্তু আপনাদেরকে সুজি ময়দা একদম ঠিক মাপে বুঝে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। আঁচটাকে এই সময় একদম কম করে দেব। কিছুটা হওয়ার পর উপর নিচের পোর্শনটা একটু লালচে ভাব চলে এলে আবার এইভাবে উল্টে দেব। সুজি দেওয়ার ফলে খুবই করকরে কিন্তু বড়াগুলো তৈরি হবে। আর এই বড়াগুলো আপনারা বেশ কিন্তু কয়েকদিন রেখেও খেতে পারবেন। দেখুন এইভাবে উল্টে পাল্টে সমানে ভাজতে হবে। আর কতটা ফুলে উঠছে দেখতেই পাচ্ছেন। দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু সুন্দর লালচে রং চলে এসছে। তো এইবার আমি এগুলোকে তুলে নেব, ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নেব। আবারও বেশ কিছু বড়া এইভাবে কিন্তু ছেড়ে দেব। আপনারা এই তালের যে গোলাটা তৈরি করেছি এর মধ্যে কিন্তু আপনারা নারকেলও ব্যবহার করতে পারেন। নারকেল দিলেও কিন্তু খেতে খুবই সুস্বাদু লাগে। এইগুলোকেও আবার উল্টে পাল্টে ভেজে তুলে নেব সব কিছু। দেখুন বন্ধুরা আবারও উল্টে পাল্টে লালচে করে কিন্তু আমি ভেজে নিলাম বড়াগুলো। তো এইগুলোকেও এবার তুলে নেব। তো এইভাবেই বন্ধুরা সমস্ত বড়াগুলো আমি এক এক করে ভেজে নেব। তো বন্ধুরা তালের বড়া সম্পূর্ণ রেডি। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করতে বন্ধুরা ভুলবেন না। আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল দেখছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি, প্লিজ বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে আবার ফিরে আসবো। টাটা বন্ধুরা।